করোনা মহামারী চার দেওয়ালের মাঝে আবদ্ধ করেছে কোটি থেকে বুড়ো সকলকে। সকলেই চাইছে আবদ্ধ এই দশা থেকে উন্মোচিত হতে। আর এবার শারদোৎসবে সেই উন্মোচনের দিশা দেখাতে প্রস্তুত হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গোৎসব সমিতি। মণ্ডপ সজ্জায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। উত্তর কলকাতার পুরনো বাড়ির আদলে তৈরি মণ্ডপের বাইরের অংশ, যেখানে বাড়ির জানলাগুলি রয়েছে বন্ধ। ঠিক যেমন বন্ধ অবস্থায় কাটছে আপামর জনগণের করোনাকাল, মণ্ডপের ভেতর দেবীর প্রতিমার বাইরে রয়েছে পলিথিনের মোড়ক। এবছরের 2021-এ হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিম হচ্ছে উন্মোচন। উন্মোচন এই জন্যে রাখা হয়েছে কারণ অতি মহামারী যে এতদিন ধরে চলেছে তাতে কিন্তু আমরা সবাই কিন্তু পর্যুদস্ত। এটা ধরুন নিয়তি চাবুকে কিন্তু আমরা আজকে সবাই একটা আবদ্ধ অবস্থায় কিন্তু রয়েছি, কিন্তু আমরা তো ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি, তো আমাদের প্রাণশক্তি আমাদের মধ্যে অনেক বেশি। তো তাই আমরা চাই যেন মুক্ত আকাশে যেমন পাখিরা যেমন উড়ে গিয়ে মুক্তির একটা পথ খোঁজে, তো আমরাও চাইছি মার হাত ধরে, মাই হবেন দিশারি, এই আবদ্ধ অবস্থা থেকে আমাদের একটা উন্মোচন ঘটুক, পৃথিবী যেন তার সাধারণ ছন্দে ফিরে যেতে পারে। তবে মা দুর্গার আবির্ভাবে করোনা মুক্ত হবে গোটা বিশ্ব, আশাবাদী হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্যোক্তারা। করোনা মুক্ত পৃথিবীর প্রার্থনা জানিয়ে দেবী প্রতিমার মূর্তিতেও রয়েছে থিমের ছোঁয়া। মানে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন তাতে এবারে প্যান্ডেলে প্রবেশ করা যাবে না সাধারণ দর্শকদের জন্য, তো সেটা মাথায় রেখেই যেটা করা হয়েছে, ধরুন একটা 15 ফিট দূর থেকে তারা প্রতিমা বা মণ্ডপ দর্শন করতে পারবে। তো আমাদের ক্ষেত্রেও সেই 15 ফিট অবধি একটা ব্যারিকেড করা থাকবে, তার ভেতরে কেউ আসতে পারবেন না, কিন্তু সেখান থেকে মানে সাধারণ দর্শকরা প্রতিমা এবং মণ্ডপ দর্শন করতে পারবে। দক্ষিণ কলকাতার প্রাচীন হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে করোনা মুক্ত হওয়ার আরজি যেমন রয়েছে, সঙ্গে আবদ্ধ অবস্থা থেকে উন্মোচিত হওয়ার দিশাও রয়েছে। করোনা কাটার কারণে প্রত্যেকেই আমরা ঘরবন্দি বছর দুয়েক হলো। বছর পেরিয়ে আবারও দেবী দুর্গা ঘরে আসার সময় হয়েছে, আর তাই এবার হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গোৎসবের ভাবনা উন্মোচন। আবদ্ধ দশা থেকে মুক্তি দিতে বা উন্মোচিত করতেই এবারের পুজো মণ্ডপ সেজে উঠছে। সঙ্গে থিমের সঙ্গে সাবেকিয়ানা এবং দেবী প্রতিমার যে মূর্তি, সেই মূর্তিও রয়েছে একেবারে তাল মিলিয়ে। বদ্ধ দশা থেকে মুক্তি ঘটবে বা উন্মোচন ঘটবে হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গোৎসবের এই মণ্ডপে। ক্যামেরায় অর্কপ্রভ চট্টোপাধ্যায়ের সঙ্গে সুস্মিতা মণ্ডলের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।